ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় জাতীয় দিবস। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা নার্সিং ভর্তি পরীক্ষায় জাতীয় দিবস থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নার্সিং ভর্তি পরীক্ষা 2023-এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় দিবস। জাতীয় পতাকা দিবস 10 মার্চ, জাতীয় শিশু দিবস 17 মার্চ, ছয় দফা দিবস 23 মার্চ, স্বাধীনতা দিবস 26 মার্চ, বিজয় দিবস 16 ডিসেম্বর। এবং মুজিবনগর দিবস 17 এপ্রিল, জেল হত্যা দিবস 3রা নভেম্বর, সংবিধান দিবস 4ঠা নভেম্বর, বাংলা একাডেমি দিবস 3রা ডিসেম্বর, রোকেয়া দিবস 9ই ডিসেম্বর। মেডিকন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি গাইডে সকল ধরনের তথ্যগুলো দেওয়া আছে, এবং বিগত বছরগুলোতে যে নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা হয়েছে সেই সব ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর সমাধান দেওয়া আছে ব্যাখ্যাসহ, এবং 2022-এ যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন সমাধানটাও এই বই দেওয়া আছে। তো মেডিকনের বিএসসি ভর্তি গাইড এবং ডিপ্লোমার ভর্তি গাইড আমাদের কাছে পাবেন। আমাদের কাছ থেকে বইটি নিতে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার 01853990780 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকায় নীলক্ষেত অবস্থিত শাহীন মেডিকেল বুক সেন্টার থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছ থেকে যদি বইটি কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটিতে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি গাইডটির মূল্য আমরা রাখছি মাত্র 350 টাকা, এবং কুরিয়া খরচ 50 টাকা, সর্বসাকল্যে 400 টাকা, যেটা বিকাশে পেমেন্ট করতে হবে। এবং বিএসসি ইন নার্সিং সায়েন্স এর ভর্তি গাইডটি দাম মাত্র 380 টাকা, এবং কুরিয়া খরচ 50 টাকা, সর্বমোট 430 টাকা। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি সরাসরি সংগ্রহ করতে চান তাহলে শাহীন মেডিকেল বুক সেন্টার নীলক্ষেত থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের রিভিউটা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।